এখানে আমার সবকটা ম্যাগি বল দেখুন ভাজা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যারা ম্যাগি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। ছোটরা এমনিই নর্মালি ম্যাগি খেতে পছন্দ করে, ছোটদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। রাত্রিবেলা রুটি বা পরোটা বা রুমালি রুটি সবার সঙ্গে যা জমে যাবে। আর যেই রেসিপিটা করে দেখাবো সেটার নাম হলো ম্যাগি মাঞ্চুরিয়ান। পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাবেন। আর কীভাবে করছি পুরো ভিডিওটা চলে আসুন। আর কী কী লাগবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার এখন আমি বসে পড়ি, বসে রান্নাটা শুরু করে দিচ্ছি। ম্যাগি মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, যেগুলো নর্মালি যে ম্যাগিগুলো ছোটো ছোটো পাওয়া যায় এই ম্যাগিগুলো নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে আগে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে একটা নর্মালি প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি, আমি এখানে 1.5 কাপ জল দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি ম্যাগিগুলো একটা একটা বের করে এবার জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ম্যাগিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাক। আর এই যে জলটা আছে জলটা টেনে যাক ভালো করে। ম্যাগিটা এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও সব টেনে গেছে। এবার এটা ভালো মতো ঠান্ডা করে নিই, আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, খুব ছোটো ছোটো করে কুচিয়েছি। এবার এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ম্যাগির মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। 3টে ম্যাগি নিয়েছিলাম তাই 3টে প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। ম্যাগির মধ্যে সব মশলাগুলোই দিয়ে দিয়েছি,
এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। চামচে করে মাখলে ভালো করে মাখা যাবে না, তাই হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। ম্যাগিটার মধ্যে কোনো কিন্তু আমি এক্সট্রা জল দিইনি, সবই শুকনো উপকরণ দিয়েছি। দেখুন এটা, এতে আমি কিন্তু এটাকে খুব ভালো করে দেখুন সমস্ত মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে সব মশলাগুলো মিশে গিয়ে। আমি হাতটা ধুয়ে চলে আসছি, এটা হয়ে গেছে মাখা। আমি এখানে আবার দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, এবার এইগুলো আগে ছিঁড়ে নিই, বের করে নিই। এবার ম্যাগিগুলোকে আমি হাতে করে গুঁড়িয়ে নিচ্ছি, যতটা গুঁড়োনো যায় গুঁড়িয়ে নেবেন। ম্যাগিটা দেখুন খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার যে ম্যাগিটা মেখে রাখলাম, এবার সেখান থেকে আমি ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। সাইজটা ছোট বড় যেমন ইচ্ছা আপনারা করতে পারেন। দেখুন এটা নর্মালি হয়ে গেল, কোনো কিছু অসুবিধা নেই করতে। এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমার সবকটা ম্যাগি বল রেডি হয়ে গেছে। এবার এই ম্যাগি বলগুলো তো রেডি হয়ে গেছে, এবার এই ম্যাগি বলগুলো যে ম্যাগিটা কাঁচা ম্যাগিটা যেটা গুঁড়োলাম এর মধ্যে ভালো করে ওপরটা কোট করে দিচ্ছি, যাতে ওপরটা খুব মুচমুচে থাকবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে ম্যাগিগুলো ওপরে ভালো করে লেগে যায়। এখানে সবকটা এভাবে একটু চুপ কর, এখানে সবকটা ম্যাগি বল ম্যাগি দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আমি একটু ম্যাগি দিয়ে চেক করে নিয়েছিলাম। এবার এই ম্যাগি বলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে যতগুলো ম্যাগি বল ধরলো ততগুলো দিয়ে দিলাম, বাকিগুলো আবার পরের স্টেপে করে নেব। ম্যাগি বলগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, দিয়ে এটাকে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিই আর বাকি যেটা আছে সেটাও ভেজে নিচ্ছি।
এখানে আমার সবকটা ম্যাগি বল দেখুন ভাজা হয়ে গেছে। মাঞ্চুরিয়ানের জন্য সসটা রেডি করে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এতে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি, 1 চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এতে এবার আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইয়ে যে তেলটা ছিল সেটা আমি কমিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটার মধ্যে আমি এখানে 1 চামচ রসুন কুচিয়ে নিয়েছি, এবার রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কিউব আকারে কেটে নিয়েছি একটু বড় করে। এবার পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। আমি এখানে 2 পেঁয়াজকে কেটে নিয়েছি, তার সাথে এখানে আমি 1 ক্যাপসিকামকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখানে বসে খাও, এখানে বসে খাও, দাদুন চান করতে যাবে, এখানে বসো, আমার কাছে বসবে, এসো বসে খা, এখানে বসবে, এসো বাবা জলে বোতল খালি করে দাও, খাবো না, দাদুনকে আমি বড় দেবো, তুমি এসো, তুমি এখানে এসো। পেঁয়াজ ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সসটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সসটা দেখুন ভালো মতো এটাকে মিশিয়ে দেওয়ার পর এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সসের মধ্যে নুন আছে, সেই বুঝে নুনটা দেবেন। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা ভালো করে মিশিয়ে দিয়েছি, আর দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি ম্যাগি বলগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে ম্যাগি বলটা দিয়ে দেবেন, নালে কিন্তু বলগুলো খুব নরম হয়ে যাবে। দেখুন এটা আমি ভালো মতো মিশিয়ে দিয়েছি। ম্যাগি মাঞ্চুরিয়ান এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ঢেলে ফেলবেন আর খেয়ে ফেলবেন, দারুণ খেতে। আমি এবার এটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই ম্যাগি মাঞ্চুরিয়ানের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের করলে লঙ্কাটা বাদ দিয়ে করবেন। আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। ও বাই বাই বলে দাও।
চলো 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 চলো।